রূপনারায়ণ নদীর বাঁধ ভেঙে ক্রমশ জল ঢুকছে গ্রামে। কোলাঘাট ব্লকের তমলুক রোডের সোয়াদিচি গ্রাম জলমগ্ন। নদীর বাঁধ টপকে জল ঢুকছে গ্রামে। জলের তলায় বহু বসত বাড়ি। রূপনারায়ণের বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে গ্রামের ভিতরে। একে ইয়াসের ঘূর্ণিঝড়, তার দোসর চন্দ্রগ্রহণ, যার ফলে ভরা কোটালে উপচে পড়া নদীর জল বাঁধ ভাঙল। হুহু করে তমলুকের রূপনারায়ণের নদীর জল ঢুকে প্লাবিত করছে কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রাম। করোনা, ইয়াস, তার উপরে প্লাবন, তিন দিক থেকে মানুষের জনজীবন গ্রাস করছে প্রকৃতি। এই দেখো, বাড়ির মধ্যে বেরোতে যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।